হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আলু নিয়ে এসেছি, পেঁয়াজ কলি তৈরি করব। আর এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়েছি, এখানে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট সাইজে। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, সরষার আলু দিয়েছি। আলুটা দেখুন এক পাশে হয়েও গেছে, অল্প অল্প হালকা ব্রাউন হয়ে গেছে। আর একটু হলে পরে ওই পেঁয়াজটাকে আমি একসাথে ঢেলে দিব। এখন আমি এক চামচ জিরা দিয়ে দিলাম, এক চামচ হলুদের পাউডার দিলাম, একটু ধনিয়ার পাউডার দিয়েছি, আর আমি হাফ চামচ থেকে ছোটা চামচের লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আমি হাফ চামচ নুন অ্যাড করেছি। এখন নেড়ে দিব, নেড়ে টেড়ে একসাথেই পেঁয়াজ কলিটা যে কেটেছিলাম সেটাকে অ্যাড করে দিব। আমাদের আলুগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম মুচমুচে টাইপের হয়েছে। এখন এই যে পেঁয়াজটা কেটেছিলাম সেইটাকেও আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে টেড়ে তারপরে এটা আমি ভেজে নিব, আর কিছু দেব না জল টল। এইভাবে গ্যাসটাকে অল্প কম করে দিব, তারপরে একদম রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে পেঁয়াজ কলি। রুটি ভাতের সাথে কিছু দিয়েও খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে আলু পেঁয়াজ কলিটা। এই যে কড়াইতে দেখুন কি সুন্দর হয়ে গেছে, আলুগুলো কত ব্রাউন ব্রাউন, আর পেঁয়াজ কলিগুলো একদম গ্রিন, একদম রেডি হয়েছে। আমি আপনাদের একটা আলু দেখাচ্ছি, এই যে দেখুন একদম কেটে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আপনাদের কাছে যদি আমার পেঁয়াজ কলির রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকুন। আজকের ভিডিওটা আমি এখনই শেষ করে দিব, একটু পরে গ্যাসটাকে অফ করছি। এইখানে দেখো প্লেটে আমি নামিয়েছি, কি সুন্দর লাগছে প্লেটের মাঝে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন ফ্রেন্ডের কাছে। আপনারা আমার সাথে থাকুন, নমস্কার।